আমাদেরকে একটু জানিয়ে রাখবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা যারা দেখছেন তারা আমাদের সাথে একটু মতামত দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, হে ইমানদারগণ তোমাদেরকে দুইটা আহ্বানের প্রতি সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ করা হলো। তোমরা আল্লাহ এবং তার রসুল যেদিকে তোমাদেরকে ডাক দেন, তোমাদের রসুল তোমাদেরকে যেদিকে ডাক দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, তোমরা সেদিকে সাড়া দাও, এটা তোমাদের জন্য দায়িত্ব ইমানদারদের জন্য। তোমরা যেদিকে সাড়া দিচ্ছ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেদিকে ডাকছেন, আল্লাহ অভিনবভাবে রসুলুল্লাহ সাল্লামের ডাকটাকে একটা ভিন্ন নামে পরিবেশন করেছে এখানে। আজকে আমরা রসুল সাল্লাহ সাল্লামের বলা এক অভিনব গল্প, যে গল্পটি ইমানদারদের হৃদয়ের মধ্যে বড় বেশি জাগরণ নিয়ে আসে, ইমানদারদেরকে বড় বেশি তৃপ্তি দেয়, আনন্দ দেয়, এরকম একটি গল্প কিন্তু আজকে আমরা শুনবো। আজকের গল্পের শিরোনাম আমরা দিয়েছি এক বালকের ইমান এবং হিকমার প্রভাব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক অঞ্চলে অনেক দিন আগে একজন রাজা বা একজন সম্রাট ছিলেন, এটা কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা গল্প। একজন সম্রাট ছিলেন, একজন রাজা ছিল, আর সেই রাজ দরবারে অনেক জাদুকর ছিল। সচরাচর রাজারা জাদুকর পুষ্ট, তাদের প্রভাব প্রতিপত্তি বিভিন্ন কিছু খাটানোর জন্য তারা ব্ল্যাক ম্যাজিক করতো, এরকম একজন জাদুকর ছিল। রসুল সাল্লাম বলছেন এক সময় সেই রাজ দরবারের যে প্রধান জাদুকর, সেই জাদুকর আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করলো, সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। রসুল্লাহ সাল্লাম বলছেন যখন সে বার্ধক্যে পৌঁছাচ্ছে, এমন সময় সে একদিন রাজার কাছে বলল যে রাজামশাই, আমার কাছে এমন একজন বালককে পাঠান, এমন একজন বুদ্ধিদীপ্ত বালককে আমাদের কাছে আমার কাছে পাঠিয়ে দেন, যেই বালকটিকে আমি আমার যে জাদু যেটি আমি জেনেছি যেটি আমি শিখেছি, আমি আমার মৃতের আগে সেই জাদুটা তাকে আমি শিখিয়ে দিতে চাই। তখন রাজা অনেক পছন্দ করে একজন বালককে সেই রাজার পক্ষ থেকে জাদুকরের কাছে প্রেরণ করলেন। জাদুকরের কাছে যখন সেই বালককে প্রেরণ করা হলো, এই বালকটি তখন নিয়ম করে সকাল সন্ধ্যা জাদু শেখার জন্য রসুল সাল্লাম বলছেন সেই জাদুকরের কাছে যেতে শুরু করলো। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যখন সেই বালক এই জাদুকরের কাছে জাদু শেখার জন্য যেতে শুরু করলেন, করা অবস্থাতে পথিমধ্যে তিনি এক এক জায়গায় একটি ডেরা পেলেন, এক জায়গায় একটি ঘর পেলেন, এক জায়গায় তিনি দেখতে পেলেন যে একজন সাধক, একজন সন্ন্যাসী টাইপের মানুষ, একজন ভিন্ন টাইপের বুজুর্গ টাইপের একজন মানুষ, তিনি তার একটি বিশাল বড় সেই জায়গাতে একটি আমরা বলতে পারি যে সেই জায়গাতে তিনি একটা একটা ডেরা তার, অথবা একটা তার যে জায়গাতে তিনি থাকেন এরকম একটা জায়গা তিনি দেখতে পেলেন। এই জায়গাতে তিনি দেখলেন যে একটা লোক
তিনি হচ্ছে সাধনা করেন এবং তিনি ভিন্ন রকম কিছু কথাবার্তা বলেন। তার কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আছে, সৃষ্টিকর্তা এক তার কথা আছে, তার উপাসনার কথা আছে। এই বালকটি সেই সাধকের কাছে যাওয়ার পরে বসত এবং তার কথা শুনে সে খুব মুগ্ধ হয়ে যেত। এখন যখন সে তার কথা শুনে মুগ্ধ হতো, এই মুগ্ধ হওয়ার কারণে সেখানে তার কিছু সময় নষ্ট হতো। যখন সে জাদুকরের কাছে যে আবার পৌঁছাতো, জাদুকরের কাছে পৌঁছানোর সাথে সাথে জাদুকর তাকে বলতো, এই বালক তোমার না আরও আগে আসার কথা, তুমি দেরি করে কেন এসেছো। যখন জাদুকরের কাছে পৌঁছানোর পরে বালক এই দেরি করে আসার কথা যখন বর্ণনা করতে পারতো না, তখন জাদুকর তাকে খুব মারতো যে তোমাকে টাইমলি আসতে বলা হয়েছে, তুমি কেন দেরি করে আসো। তো একদিন ওই বালক সেই সাধকের কাছে আসলো। সেই সাধকের কাছে যখন আসলো, আসার পরে সেই আবেদ বান্দার আস্তানায় আসার পরে বলল যে হে সাধক, আপনার কাছে যে আমি আসি, আসার পর আমি যখন আপনার কাছে আপনার কথা শুনি, আপনার কথা শুনে আমাকে খুব ভালো লাগে, আমাকে প্রভাবিত করে, তো আপনার কথা শোনার কারণে আমার জাদুকরের কাছে যেতে আমার একটু দেরি হয়ে যায়, এই জন্য সে আমার দেরি হলে খুব প্রহার করে, তা আপনি আমাকে এমন কোনো হিকমা অবলম্বনের বুদ্ধি দেন যাতে করে জাদুকর আমাকে মারতে না পারে। তখন সেই সাধক তার আস্তানায় সেই বালককে বললেন যে দেখো বালক, তুমি তো আমার কথা পছন্দ করো, তো তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তুমি যদি জাদুকরের কাছে দেরি করতে যাও, যাওয়ার পরে তুমি বলবে আমার বাড়ি থেকে আপনার উদ্দেশ্যে প্রেরণ করতে তারা দেরি করেছে, আর যদি ওইখানে যাওয়ার পরে যেহেতু আমার কাছে সময় দেয়, আবার জাদুকরের কাছে তুমি জাদু শিখতে যাও, সেখানে যদি তোমার জন্য দেরি হয়, তাহলে তুমি বাড়িতে এসে যদি তোমার বাড়ির লোকজনকে ভয় পাও যে আমার তো এখানে সময় নষ্ট হয়ে গেছে জন্য আমাকে বকবে যে এই সময় তোমার আসা কথা তুমি কেন দেরি করছো, তাহলে তুমি বাড়িতে আসার পরে আবার বলবে যে জাদুকর বাড়ির উদ্দেশ্যে যখন আমাকে প্রেরণ করতে গেছে তখন আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এই ছিল হচ্ছে সেই বালককে শিখিয়ে দেওয়া সেই আমাদের যে সাধক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাধক বা সন্ন্যাসী তার একটা কৌশল। এইভাবে সেই বালকটা সেই জাদুকরের কাছেও যায়, আবার সেই আবেদ সেই সন্ন্যাসীর কাছেও যায়। একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বালকটি সেই সাধক ব্যক্তির আস্তানা থেকে বের হয়ে জাদুকরের উদ্দেশ্যে রওনা দিবে জাদু শেখার জন্য, এমন সময় সে রাস্তার সামনে দেখতে পেল প্রকাণ্ড একটা প্রাণী। এইরকম প্রাণী সে দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই প্রাণীটা কেমন তার বর্ণনা দেন নাই, তবে হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে, প্রকাণ্ড এক প্রাণী। এই প্রাণীর ভয়ে রাস্তার মানুষেরা সে কারো কামড়াচ্ছে না বা ক্ষতি করতেছে না, কিন্তু ওই পারের মানুষ এপার আসতে পারছে না, এই পারের মানুষ ওই পার যেতে পারছে না। যেমন আমরা অ্যানাকোন্ডা দেখেছি অনেক সময়, ধরেন সাজেস অ্যানাকোন্ডা এরকম একটা বিশাল একটা প্রাণী। তখন সেই বালক চিন্তা করলো আজকে আমি একটা পরীক্ষা নিজের উপরে নিজে নিব। কি পরীক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তখন সত্যের সন্ধানী হয়ে আল্লাহর সাথে একটা জিনিস যুক্ত করলো। সেই বালকটি বলল যে আমি হাতে একটা পাথর নিলাম, এরপরে হে আল্লাহ, যে সন্ন্যাসীর কাছে, যে সাধকের কাছে আমি তোমার কথা শুনি অথবা আল্লাহর কথা বলে যে মানুষটা, সে যদি জাদুকর অপেক্ষা সত্য হয়, সে যদি জাদুকরের থেকে ভালো হয়, তার কথা যদি জাদুকর অপেক্ষা কল্যাণকর হয়, তাহলে এই প্রস্তর নিক্ষেপে তুমি তাকে মেরে ফেলো, এই প্রাণীটাকে তুমি সরিয়ে দাও। এই কথা বলে সে যখন এই পাথর নিক্ষেপ করলো, তার ছোট্ট একটু পাথরে সে বিশাল আকার এক এই প্রাণীটি সাথে সাথে মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে সেই প্রাণীটি মারা যাওয়ার পরে রাস্তার পাশে সে চলে গেল, মানুষের জন্য পথটা উন্মুক্ত হয়ে গেল। সে তখন তার মনের মধ্যে বিশ্বাস পতিত হয়ে গেল যে আসলে তো জাদুকর অপেক্ষা আমি যার কাছে এই কথা শুনছে তার কথা আমাকে টানে, সে তাওহীদের কথা বলে, আল্লাহর কথা বলে, সুতরাং সেই ব্যক্তিটা নিশ্চয় আমার থেকে, আমি তার কাছে বেশি ভালো কিছু পাবো। তো এই কথা, এই ঘটনা ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বালকটি আবার সেই ডেরাতে ফেরত আসলো, সেই আস্তানায় সাধকের কাছে ফেরত আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সেই লোকের কাছে এসে সেই বালক বলল যে আজকে রাস্তায় এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি তো এরকম করে একটা পাথর নিক্ষেপ করেছি, সাথে সাথে কিন্তু সেই প্রাণীটি মারা গেছে। তখন সেই সাধক ব্যক্তি তাকে বললেন, হে বালক, তুমি তো বুজুর্গিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দিক দিয়ে আমার থেকেও তুমি অনেক বেশি এগিয়ে গেছো, কিন্তু বালক তোমার সামনে একটা কঠিন দিন আসতেছে, সেই দিন কিন্তু তোমার পরীক্ষা হয়ে যেতে পারে, তবে তোমার কাছে আমি বলে রাখি যেদিন তোমার এরকম দিন আসবে সেই দিন তোমার যে অত্যাচার হতে পারে সেই অত্যাচারের দিনে কিন্তু আমার নাম বলে দিও না, যেন খবরদার আমার নাম প্রকাশ করে দিও না। বালককে এই কথা বললেন, বলার পরে এরপরে বালক বেশিরভাগ সময়
ওই সাধকের কাছে যায়, সাথে জাদুকরের কাছেও যেতে বাধ্য হয় সে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বালকের মধ্যে তিনটা মর্যাদা দান করে দিলেন। এক নম্বর, যদি জন্মান্ধ কেউ হয় তাহলে তার চোখে হাত দেওয়ার সাথে সাথে তার চোখে দৃষ্টি ফেরত চলে আসে। দ্বিতীয়, কোনো ব্যক্তির যদি কুষ্ঠরোগ থাকে, ধবল যেটা বলি আমরা, ঠোঁটে কুষ্ঠ ঘা হয়ে যায়, এই ধবলে যদি হাত ছুঁয়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ভালো হয়ে যায়। এবং সেই ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলে যদি ঝাড়ফুঁক করে, অসুস্থ সুস্থ হয়ে যায়, অন্ধ দৃষ্টি পায়, কুষ্ঠরোগী ভালো হয়, অসুস্থ সুস্থ হয়, এরকম করতে করতে সেই বালকের নাম ডাক সব দিক ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে গল্প শুনিয়ে বলছেন যে দেখো, এদিকে হঠাৎ করে ওই যে রাজা, যেই রাজা ওই বালককে একজন জাদুকরের কাছে শেখার জন্য, জাদু শেখার জন্য পাঠাচ্ছিল, সেই রাজ দরবারে রাজার খুব প্রিয় একজন সাথী, সেই সাথীর হঠাৎ করে তার চোখ হারা হয়ে যায়। সে যখন খবর পায় যে এরকম একজন বালক আছে, যেই বালকটি এরকম চোখ ছুঁয়ে দিলে অথবা তার চিকিৎসা করলে সাথে সাথে তার চোখ ভালো হয়, সে অনেক উপঢৌকন নিয়ে সেই বালকের কাছে আসলো, রাজ দরবারের রাজার সাথী একজন। আসার পরে সে বলছে, হে বালক, আমি শুনেছি তুমি নাকি চক্ষু নষ্ট হয়ে গেলে, মানুষের দৃষ্টি না থাকলে তুমি নাকি দৃষ্টি দিয়ে দিতে পারো, অথবা তোমার জন্য এই হাদিয়া তোহফা, মেহরবানি করে আমার দৃষ্টিটা আমাকে ফেরত দিয়ে দাও। এই কথা শুনেই সাথে সাথে সেই বালক সেই লোককে বলল, দেখুন আমি তো কিছুই করি না, সব কিছু করেন আমার রব আল্লাহ, অতএব আপনার চক্ষু যদি আপনি ফেরত চান তাহলে আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনি যদি ঈমান আনেন আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহই চক্ষু দেন, আমি দেই না, অতএব আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ যদি চাহেন তো আপনি আপনার চক্ষু ফেরত পেয়ে যেতে পারেন। এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ফেললো। ঈমান আনার সাথে সাথে সেই বালক আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই লোককে তুমি তোমার রহমতে তোমার দয়ায় চক্ষু ফেরত দিয়ে দাও। সাথে সাথে সেই লোক দৃষ্টি পেয়ে গেল। দৃষ্টি পেয়ে পরের দিন সে রাজ দরবারে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজা তখন তাকে জিজ্ঞাসা করছে, আই তুমি না গতকালকেই দেখলাম অন্ধ, তোমার চোখ এরকম করে কেমন করে ঠিক হয়ে গেল, তোমার চোখ কেমন করে ঠিক হলো, এটা তুমি কোত্থেকে পেলে? সেই লোকটি তখন সাথে সাথে বলতেছে যে দেখুন, এই চোখটি আমার রব আমাকে ঠিক করে দিয়েছেন। রাজা জিজ্ঞাসা করল, আমি ছাড়া তোমার আবার রব কে? সেই বালক বলল যে দেখুন, আপনার রব এবং আমার রব যিনি আল্লাহ, তিনি আমার চক্ষুকে ঠিক করে দিয়েছেন। রাজার সাথে সাথে বলল, এই লোককে গ্রেপ্তার করো, এত বড় নিমক হারামি কথা বলতেছে সে, আমি ছাড়া তার কোনো রব থাকতে পারে নাকি? অসম্ভব, এক্ষুনি তুমি যেটা বলছো যে তো বাদশার রব এবং তোমার রব উভয় আল্লাহ, এই কথার থেকে তুমি ফেরত আসো, তাছাড়া তোমার কঠিন শাস্তি পেতে হবে। আর বলো তোমাকে, তুমি এটা কোথার থেকে শিখেছো? যখন তার প্রতি ব্যাপক অত্যাচার করা শুরু হলো, এই ব্যাপক অত্যাচার করার সময়, নির্মম নির্যাতনের সময়, সেই লোকটি সেই বালকের নাম বলে দিল যে এই যে এই বালক আমাকে আল্লাহর প্রতি ঈমান আনায় তারপরে আমার জন্য দোয়া করছে, আমি তৎক্ষণাৎ প্রমাণ পেয়ে গেছি আমার রব আসলে কে। তখন রাজা নির্দেশ দিল, এই বালক তো সেই বালক নাকি যেই বালককে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, ধরে নিয়ে আসো, তাহলে তো সে মনে ভালোই কাজ করছে। ধরে নিয়ে আসছে বালককে, বালককে বলছে নিয়ে আসার পরে যে এই বালক, তুমি শুনলাম চক্ষু নাকি ঠিক করে দিচ্ছ, তুমি শুনলাম অসুস্থকে সুস্থ করে দিচ্ছ, তুমি শুনলাম জাদুবিদ্যার বলয়ে তুমি নাকি মানুষের কুষ্ঠরোগকে ভালো করে দিচ্ছ, তুমি কি এইসব জাদুবিদ্যার বলয়ে করছো? সাথে সাথে সেই বালকটি বলল, না বাচ্চা, আস্তাগফিরুল্লাহ, আমি এরকম কেমন করে এই কাজ করতে পারি, এটা বরং আল্লাহ রাব্বুল আলামিনই করছেন, এটা কোনো জাদুবিদ্যার বল যোগ্যতা নাই, কোনো জাদুর এই যোগ্যতা নাই, যিনি আপনার আমার রব আল্লাহ এটা করছেন, আমি কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া এই কথা কেউ এই কাজ কেউ করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার সাথে সাথে যেই লোকের চক্ষু ভালো হয়েছিল রাজার সাথী, এবং যেই ব্যক্তিটা ওইখানে ওই বালকটি এসেছিল, উভয়ের প্রতি তুমুল অত্যাচার করতে শুরু করে দেওয়া হলো। অত্যাচার যখন তুমুল পর্যায়ে চলে গেল, তখন বাদশার কথা যখন তখন বলল, তোমরা ঈমান থেকে দূরে সরে যাও, ঈমান থেকে তুমি দূরে সরো, কোনোভাবেই যখন ঈমান থেকে সে সরছে না, তখন সেই বালকের অত্যাচারে বালককে জিজ্ঞাসা করলো, তোমাকে এই এটা কে শিখিয়েছে? বালক এক পর্যায়ে তাঁর যে ওস্তাদ, তাঁর যে সাধক, তাঁর যে আস্তানায় যে তিনি এই অনুপ্রেরণা আল্লাহ রবকে চিনেছেন, সেই ব্যক্তির নাম থেকে তিনি তখন বলে দিলেন, সহ্য করতে না পেরে। তখন সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, সেই সাধককে রাসূল সাসাম বলছেন, তাকে বলা হলো, তুমি তোমার এই কথা থেকে প্রত্যাহার করে নাও, রব হিসাবে আমাকে মানো এবং আল্লাহর প্রতি থেকে ঈমান হারা হও।
কোনোভাবেই যখন সে শুনছিল না, রসুল বলছেন তখন তার প্রতি যে অত্যাচার করা হলো, ওই বাদশার সাথীকে একটা করাত নিয়ে আসা হলো, যেটাতে আমরা গাছ কাটা করাত দেখতে পাই, যে গাছের ডোম কাটে মাথার মাঝ বরাবর বসায় বলা হলো এখনও বলো যে তুমি এই ঈমান থেকে সরেছি কিনা। তিনি বললেন জীবনের জন্য না মরণের জন্য না, আমার রব একজন। এই কথা বলার সাথে সাথে তার মাথার মধ্যে দিয়ে করাত দিয়ে চিরে এফার থেকে ওফার দুই দিকে আলাদা করে দেওয়া হলো। আল্লাহ আকবার। তারপরেও তিনি ঈমান থেকে দূরে সরে যান নাই। এরপরে বাদশার যে সাথী তার সাথেও একই অত্যাচার করা হলো, তারপরেও সে ঈমান থেকে যখন সরল না, বাদশা তখন বলল এই দুইজনকে তো মেরেছি, আর যে বালক এই বালকের দ্বারা এরকম হচ্ছে ওকে এইরকম সহজভাবে মারবো না, তোমরা যাও এই বালককে একটা উঁচু থেকে উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে যাও, উঁচু থেকে উঁচু একটা পাহাড়ে নিয়ে যেয়ে ওই পাহাড়ের উপর থেকে ধাক্কায় সেখান থেকে তোমরা ফেলে দিবে, যাতে সে গড়াতে গড়াতে দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পেতে পেতে লোকজন দেখুক কী পরিণতি হয় বাদশার বিরুদ্ধে কথা বললে। এরকম করে তাকে হত্যা করে ফেলো। লোকজন তার দুই বাহু ধরে বেঁধে নিয়ে সেই পাহাড় অনেক উঁচু পাহাড়ের উপরে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই না পাহাড়ের উপরে উঠল, উঠার পরে সবাই যখন একদম শৃঙ্গে উঠে গেছে এখনই ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে, রসুল বলছেন সেই সময় সেই বালক আল্লাহর কাছে বলল হে আল্লাহ তুমি এদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি এদেরকে শাস্তি দাও, তোমার যেভাবে পছন্দ হয় সেভাবে এদের হাত থেকে আমাকে হেফাজত করো। ভাষাটা বোঝেন? বালক বললেন আল্লাহ তোমার যেভাবে পছন্দ সেভাবে তুমি এই অত্যাচারীদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে রসুল বলছেন পাহাড় কেঁপে উঠল, আশ্চর্যজনকভাবে পাহাড় এমনভাবে কাঁপলো, ছেলেটি তার জায়গাতে ঠিক ঠিক দাঁড়ায় থাকলো, আর লোকগুলো যারা ফেলতে গিয়েছিল তারাই গড়িয়ে গড়িয়ে নিচ পর্যন্ত আহাজারি করতে করতে মারা গেল। বা এই সেই ছেলেটি আস্তে 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 করে নিচ পর্যন্ত নেমে এসে নিজেই বাদশার দরবারে গেল। রাজা বলল কি ব্যাপার, তোমাকে ফেলতে পাঠিয়েছিলাম, তুমি কীভাবে ফেরত আসলে? বলল রাজামশাই যারা ফেলতে গিয়েছিল তারা আমাকে ফেলতে পারেনি, আমার রব আমাকে রক্ষা করেছেন। সাথে সাথে বাদশাহ নির্দেশ দিল যে একে নিয়ে এবার পাহাড়ের উপরে নয় এমন এক সমুদ্র অথবা নদীর মধ্যে নিয়ে যাও। হাদিসের মধ্যে নদীর কথা এসেছে, নদীর মধ্যে নিয়ে যায় বিস্তীর্ণ এক নদী, নদীর মাছ বরাবর নিয়ে যায় তাকে ফেলে দিবা, চুবায় মেরে দিবা, যাতে তার অস্তিত্বের খবর কেউ কোনোদিন খুঁজে না পায়। সবাই তাকে নৌকায় করে নিয়ে গেল, ঠিক মাছ নদীতে নিয়ে যায় ফেলবে। এরকম সময় সেই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি এদের হাত থেকে যেভাবে ইচ্ছা তুমি যেভাবে পছন্দ করো সেভাবে তুমি আমাকে হেফাজত করো। সাথে সাথে নৌকা একদিকে কাত হয়ে গেল, সব মানুষ পড়ে গেল, আরেকদিকে কাত হয়ে গেল, সব মানুষ পড়ে গেল, মাঝে যিনি দাঁড়িয়েছিলেন সেই বালক তিনি তার মতোই থাকলেন, তিনি নৌকা বেয়ে আবার নিয়ে চলে আসছেন। আসার পরে বাদশা বলল তোমার সাথীরা কই? বলে আমি আমার আল্লাহকে বলেছিলাম তাদের হাত থেকে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, তাদেরকে ডুবিয়ে মেরে ফেলেছেন। এরপরে বালক একটা অভিনব কথা বলল। আমাদের রাসূল সাসামের গল্পের পয়েন্ট কিন্তু এই জায়গা থেকে, এ পর্যন্ত রাসূল্লাহ সাসাম বলেছেন গল্পের শিক্ষাটা এবং পয়েন্টটা এই জায়গা থেকে, গভীর মনোযোগে আপনারা খেয়াল করেন। এরপরে সে বালক স্বপ্রণোদিত হয়ে বাদশাকে বলছে বাদশা এভাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন না, আমি আপনাকে বুদ্ধি দিতে চাই যে আমাকে তো আপনি হত্যা করতে চান, কিভাবে আপনি আমাকে হত্যা করবেন এই বুদ্ধিটা আমি আপনাকে দিয়ে দিতে চাই। বাদশা বলল তাহলে বলো কিভাবে তোমাকে হত্যা করব। বাদশাকে বলল এটাই হিকমা, এই যুবকটি বালকটির হিকমা। তিনি বললেন যে একটা মাঠের মধ্যে, বিস্তীর্ণ মাঠের মধ্যে লোকজন জড়ো করেন, করার পরে এই মাঠের মধ্যে একটা খেজুরের কুণ্ড আপনি পুঁতে দেন, একটা খেজুরের কুণ্ড, এই খেজুরের কুণ্ডের মাথার উপরে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে এই যে আমার দেখতেছেন আইকার মানুষের তীর ধনুক থাকতে, আমার তুনির ভিতরে তীর আছে, বেঁধে ফেলার পরে আমার তুনি থেকে একটা তীর আপনাকে নিতে হবে, নিয়ে দূর থেকে ওই তীরের সাথে লাগিয়ে আপনি, আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনি বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আপনি যেই বলবেন এই বলে তীরটা নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করলে এই তীরে কেবল আমাকে মারা সম্ভব। রাজা চিন্তা করলো বাবা যাকে হত্যা করতে চেয়ে পারছি না সেই বুদ্ধি দিচ্ছে। বাদশার নির্দেশে মাঠ প্রস্তুত, লোক প্রস্তুত, মধ্যে লাগিয়ে দেওয়া হলো বড় একটা খেজুরের গাছ, মাথায় বেঁধে ফেলে তুনির থেকে তীর নিয়ে বাদশা বলল আমি নিজেই তাকে হত্যা করব। সে কীভাবে হত্যা করলো? বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যেই না তীর মেরেছে, হাদিসের মধ্যে আসছে কান আর হচ্ছে কান আর চিবুক,
কান আর চোখ এই দুটার মাঝে এই জায়গাতে, এই চিবুকের মধ্যে, হাদিসের মধ্যে আসছে এই জায়গাতে ওই গোলামটার, এই জায়গাতে ওই বাচ্চাটার, এই জায়গাতে তীরটা ঢুকে গেল, তিনি এই জায়গাতে হাত দিলেন, চোখ বন্ধ করলেন, এই অবস্থাতে তিনি মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মৃত্যুবরণের দৃশ্য দেখে ওই যুবকের আশপাশে, ওই তরুণের আশপাশে, বালকের আশপাশে যত মানুষ এসেছিল সবাই সাথে সাথে বলল, যে পাহাড়ের উপরে তোলা হয়েছিল মারতে পারে নাই, নামিয়ে দিয়েছিল সমুদ্রের মধ্যে মারতে পারে নাই, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করছি। ওটা বাদশাহ নিজেও বলল যে তার নিজের নামে না, সে বলছে এই রবের যে গোলাম সে তো স্বীকার করে গেছে আল্লাহ, তার নামে তীর নিক্ষেপ করে মারা গেল। তাহলে এইগুলা তো আমাদের রবই না? সব মানুষ সাথে সাথে বলে উঠল, আমান্তু বি রব্বি হাযাল গোলাম, আমরা এই রবের যিনি গোলাম তার প্রতি ঈমান আনলাম। বাদশাহ তো দেখলো পুরাপুরি দান বদলায় গেল, তাকে মারতে চাইলাম আর কাহিনী করতে চাইলাম উল্টা, এখন দেখলাম যে সব মানুষ ঈমান এনে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পতে বুঝাচ্ছেন, এটা ছিল এই যুবকের জন্য, এই তরুণের জন্য হিকমা। একজন একজন করে কয়জনকে দাওয়াত দিবে, তার ঈমানটা তার ভিতরে এমন প্রতীত হয়েছিল সব মানুষকে সামনে নিয়ে, আমান্তু বি রব্বিল গোলাম যখন বলা হলো তখন সব মানুষ ঈমান এনে ফেলল। বাদশাহ সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেলেন যে এইভাবে তো তার পরিষদ বলল আপনাকে করতে, এটা নিষেধ করেছিলাম, হাদিসের মধ্যে আসছে, ঠিক ঠিক যা করতে হবে তাই তো হয়ে গেল, এই বাচ্চার যে দাওয়াতের কার্যক্রম, আপনি যে রব নয় এটা তো প্রকাশ হয়ে গেল। বাদশাহ বলল হাদিসের মধ্যে চৌরাস্তার মাথায় একটি গর্ত খনন করো, এই গর্ত খনন করার পরে যারা যারাই বলবে যে বাদশার প্রতি ঈমান নেনে আল্লাহর প্রতি রব স্বীকার করছে, সবাইকে ওই গর্তের মধ্যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, একের পর একাই তুমি ঈমান থেকে সরবে, কেউ সরে না ঈমান থেকে, আগুনের মধ্যে নিক্ষেপ, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। আর আশপাশ থেকে রাজা এবং তার সভাসদ, রাসূল সাল্লাম বলছেন সবাই দেখছে কি মর্মান্তিক দৃশ্য। এমন সময় অভিনব একটি কথাও রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, একটা মা ভূমিষ্ঠ তার একটা শিশু দুধের কিছু কোলে নিয়ে আসে, সেও বলছে আমান্তু বি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রব যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই বান্দি তুমি তোমার কোলের মধ্যে শিশু বলো এক্ষুনি তুমি ঈমান থেকে তুমি সরবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সে মেয়ের কোলের মধ্যে তার শিশু, এই শিশুটার জন্য তার হৃদয়ের মধ্যে কষ্ট শুরু হয়েছে, আহারে এই বাচ্চা তো কিছুই বুঝতেছে না, এখন আমাকে তো মর্তল একে নিয়ে ঝাঁপ দিতে হবে, আমাকে ফেলে দিবে একে সহ, ইতস্তত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সাথে সাথে সেই শিশুর মুখ দিয়ে কথা বের হয়ে গেল, সেই শিশু বলল মা আপনি সত্যের উপরে আছেন, আপনি পিছু পা হবেন না, আপনি হকের উপরে আছেন, আপনি হকের উপর মৃত্যুবরণ করুন। এই কথা বলার সাথে সাথে সে শিশু সন্তান সহ সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, তারপরে সে ঈমান থেকে দূরে সরে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই গল্প শুনিয়েছেন, এই গল্পে শোনানোর পরেই আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের সূরা বুরুজ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মেনশন না করে, রাসূল সাল্লামের এই বর্ণনার সাথে যে সাহাবিদের ঈমান দীপ্ততার যে ঘটনা শুনলেন আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ কি বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গল্পের সত্য দিয়ে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদেরকে যখন হত্যা করা হচ্ছিল, আন্নারি যাতিল উখুদ, সেখানে প্রজ্বলিত অগ্নিকাণ্ড জ্বালানো হয়েছিল, ইযহুম আলাইহা কুউদ, আশপাশে বসে বসে তারা এটা দেখছিল। আল্লাহ বলছেন ওহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, আর ঈমানদারদের সাথে যা তারা করছিল সেটা পর্যবেক্ষণ করা হয়েছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই ঘটনায় স্বল্প সংখ্যক ছাড়া কেউ ঈমান থেকে বিচ্যুত হয় নাই। এই ঈমান দীপ্ত ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এটাই হচ্ছে আসহাবুল উখদুদের সেই কাহিনী। এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য শিক্ষা দিলেন, কেন আমাদের জন্য শিখেলেন, আমরা এখান থেকে তিনটি শিক্ষা শিখে নিব। এক নম্বর, আল্লাহর পথে নির্ভীক যারা বাতিলের কাছে মাথা নত করে না তারা, আল্লাহর কাছে নির্ভীক যারা বাতিলের কাছে মাথা নত করে না তারা। দুই নম্বর,
রোগ বালাই কোনো জাদুতে ভালো হয় না, রোগ বালাই থেকে ভালো করার মালিক একমাত্র আল্লাহ। ব্ল্যাক ম্যাজিক এইগুলাতে ইমানদার কখনো বিশ্বাস করতে পারে না, এটা কুফরি। তিন নম্বর, সত্যের বিজয় অবশ্যম্ভাবী, সত্যের বিজয় কখনো এখান থেকে দূরে যাবে না, ইমানদাররা এবং সত্যসন্নীরা সত্যান্বেষীরা বিজয়ী হবে। এই ছিল আজকে আমাদের জন্য প্রথম ঘটনা। এই প্রথম ঘটনার পরে আজকে কিন্তু আমরা আমাদের ক্লাসের কথা আপনাদের কাছে যেটা বলেছি 35 থেকে 40 মিনিটের কথা, তো একটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গল্প তার উম্মতের জন্য করেছেন সেখান থেকে একটি গল্প শুনলাম। তো আমরা তো প্রায় 30 মিনিট করে ফেলেছি, একটু ডিউরেশন বড় হয়ে গেছে, যেহেতু আজকের ঘটনাটা বড় ছিল। আমাদেরকে একটু জানিয়ে রাখবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা যারা দেখছেন তারা আমাদের সাথে একটু মতামত দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। Voice TV 24. Enjoy the Holy Quran.